প্রজন্মের কাছে সাইক্লিং হয়ে উঠেছে অত্যধিক জনপ্রিয়। আজকে আমরা এমন একজনের সাথে পরিচয় করিয়ে দিব যিনি কিনা সাইক্লিং করে 64টি জেলা ঘুরেছেন, সেই সাথে ভারতেও গিয়েছেন। তিনি আমাদের সাথেই রয়েছেন, আল আমিন আকিক। তার সাথে আমরা কথা বলবো কেমন ছিল তার এই অভিজ্ঞতা, সেই সাথে তিনি আসলে আমরা জানি সুইমিংও করেন, আর সব কিছু মিলিয়ে তার অভিজ্ঞতা শুনবো, তার অভিজ্ঞতার গল্প শুনবো। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো। আমরা জানি যে আপনি তিনটি কাজই পারদর্শী, সুইমিং, সাইক্লিং এবং রানিং। আসলে এই গল্পটা আপনার কাছে শুনতে চাই, আপনার মুখ থেকে আমরা আসলে শুনতে চাই যে কী ভেবে আসলে এই কাজগুলো করা, এটা আসলে শখের জায়গা কিনা? এটা প্রথমত শখের জায়গা, আর এখনও এটা শখের জায়গায় আছে। মূল বিষয় হচ্ছে যখন আমি স্কুলে পড়ালেখা করি তখনই চিন্তা করতাম যে বাংলাদেশ ঘুরে দেখা যায় কিনা, বা কোনোভাবে বাংলাদেশ ঘুরে দেখা যায় কিনা। তারপর স্কুল থেকে কলেজে আসলাম, টুকটাক ট্রাভেল করতাম তখন গাড়িতে করে। যখন গাড়ি করে ট্রাভেল করছি, সেই সুবাদে যখন আমি ইউনিভার্সিটিতে উঠলাম, ইউনিভার্সিটিতে ওঠার পর কিছু ফ্রেন্ড সার্কেল হলো, তাদের সাথে ট্রাভেলে যাই। প্রচুর পরিমাণে আমি বান্দরবন বা পাহাড়ে ট্রেকিং করি আর কি, মানে প্রচুর পরিমাণে ট্রেকিং করি। সেই জায়গা থেকে ডিসিশন নিলাম যে বাংলাদেশের 64টি জেলা ভ্রমণ করবো। 64টি জেলা ভ্রমণ যেহেতু করবো, এখন কীভাবে করবো, খরচের একটা বিষয় থাকে, সব কিছু মিলিয়ে প্ল্যান করতেছিলাম। হঠাৎ করে এক সিনিয়র বাইকে দেখি যে তিনি সাইকেল নিয়ে 64টি জেলা ভ্রমণ করতেছে। যেহেতু আমি স্কুল থাকতে সাইকেলিং করতাম, তারপর আমি হঠাৎ করে এই সাইকেল কেনার একটা চিন্তা মাথায় এলো, তখন সাইকেল কিনলাম। সাইকেল কেনার পর আস্তে আস্তে নিজেকে প্রিপারেশন নিতে থাকলাম, প্রিপারেশন নিতে নিতে দেন হচ্ছে সাইকেলে 64টি জেলা, 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 150, 200, মানে এইভাবে নিজেকে মানে নিজের লিমিটকে ক্রস করতেছিলাম মানে দিনে। বাংলা বান্দা 0 পয়েন্টে, আর এখান থেকে আমাদের রাইড শুরু হবে আগামীকালকে। জানি না কতদিনের মধ্যে শেষ করবো, কিন্তু বেসিক্যালি কিছু একটা হবে, রাইট? 2020-এর ডিসেম্বর মাসে একটা ডিসিশন নেই যে আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া যাবো। 4 দিনের টেকনাফ থেকে তেঁতুলিয়া আমরা 110 কিলোমিটার রাস্তা ক্রস করি, আর ওই ক্রসটা করার পরে আমি 4 দিনে যেহেতু 1010 কিলোমিটার সাইক্লিং করতে পারছি, তারপর থেকে আমার আত্মবিশ্বাসটা বেড়ে গেল যে না, হয়তো আমি সাইক্লিং করে আরও কিছু করতে পারবো। আপনি আসলে বলেছেন যে টেকনাফ থেকে তেঁতুলিয়া আপনি সাইকেল করে ভ্রমণ করেছেন, এরপরে আসলে কী কী করেছেন? তেঁতুলিয়া থেকে টেকনাফ, এটা আমার প্রথম যে জার্নি, মানে আমার লক্ষ্যের প্রথম জার্নি ছিল 1010 কিলোমিটার। 4 দিনে ক্রস করার পর আমার আত্মবিশ্বাসটা এতটুকু বাড়লো যে সাইকেলে আমি আরও কিছু করার চেষ্টা করলে পারবো। তারপর আমি বাংলাদেশের 64টি জেলা সাইকেল নিয়ে ভ্রমণ করার জন্য যাত্রা শুরু করি। সেটা হচ্ছে আমি চাইলে 30 থেকে 25 দিনের মধ্যে বাংলাদেশের 64টি জেলা ভ্রমণ করতে পারতাম, কিন্তু আমি যখন প্ল্যান করলাম এমন, তখন ফ্যামিলি এবং বন্ধুবান্ধব আমাকে বললো যে এইভাবে ভ্রমণ না করে তুমি বাঘ বাঘ করে ভ্রমণ করলে হয়তো বাংলাদেশের সম্পর্কে জানতে পারবা, ইতিহাস সম্পর্কে জানতে পারবা, বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্য সম্পর্কে জানতে পারবা। তারপর আমি বাংলাদেশকে মানচিত্রকে ছয়টা ভাগ করলাম। ছয়টা ভাগ করার একটা ইন্টারেস্টিং হচ্ছে 6টা ঋতু, কারণ আমরা জানি যে বাংলাদেশের 6টা ঋতুতে 6 রকমের ওয়েদার বাংলাদেশে হয়। সে 6টা ঋতুতে 6টা রাইড করে আমি বাংলাদেশের 64টি জেলা ভ্রমণ শেষ করি এই জানুয়ারির 5 তারিখে। আমরা জানি যে আপনার পছন্দের আরেকটা জায়গা হচ্ছে সুইমিং করা, এটা আসলে কোথায় কোথায় করেছেন আর কী করেছেন, এটাও আমাদের যদি একটু বলতেন, বা আপনারা আসলে ভবিষ্যতে এই প্ল্যান সম্পর্কে যদি আমাদের জানাতেন। সুইমিংয়ের বিষয়টা হচ্ছে আমি যেহেতু মেঘনা বড় হয়েছি, আমার গ্রামের বাড়ি যেহেতু মেঘনা, তো সেই জায়গা থেকে আমার নদীর সাথে একটা ভালো সম্পর্ক ছিল। তখন আমি ছোটোবেলা থেকে স্কুল থেকে চিন্তা করতাম যে কখনো কি মেঘনা নদী সাঁতার কেটে পার হওয়া যায় কিনা। এই যে চিন্তাটা, এই চিন্তাটা আমাকে মানে করতে করতে এই চিন্তাটা আমি তখন থেকেই করতাম যে কখনো পার হওয়া যায় কিনা, বা এমন কেউ পার হয়েছে কিনা। আমি গ্রামে অনেকের কাছে জিজ্ঞাসা করতাম, কিন্তু কেউ কখনো বলেনি যে এটা নদী পার হওয়া যায় বা পার হয়েছে কেউ। তারপর মেঘনা থেকে আমি যখন কলেজ লাইফে ঢাকা চলে আসলাম, ইউনিভার্সিটিতে আসলাম, তখন আমি একদিন পত্রিকায় হঠাৎ করে ক্যান্টিনে খাবার খাচ্ছিলাম, পত্রিকা দেখতেছি যে বাংলার দামাল ছেলেদের সাগর জয়। তখন আমি ইন্টারেস্টিং হয়ে যখন পত্রিকাটা পড়লাম, পড়ার পরে দেখি যে বাংলা চ্যানেলের একটা বিষয়, সেটা হচ্ছে টেকনাফ শাহপুরি দ্বীপ থেকে সেন্ট মার্টিন 16.1 কিলোমিটার বঙ্গোপসাগরে। এই যে 16 কিলোমিটার রাস্তা মানুষ পার হয়েছে, তো যারা পার হয়েছে আমি চিন্তা করলাম সাগর পার হইতে পারতেছে, আমি নদীর কথা চিন্তা করতেছি। তারপর আমি এই সুইমিংয়ের প্রতি একটু নজর দিই, আরেকটা জিনিসের নজর দিই সুইমিংয়ের প্রতি, কারণ যখন আমাদের বাংলাদেশে প্রতি 40 মিনিটে গড়ে একজন করে মানুষ মারা যায় পানিতে পড়ে, এই যে বড় একটা মানে আমাদের বাধা, মানে বেশিরভাগ হচ্ছে শিশু, বাংলাদেশ নদীমাতৃক দেশ, এই জিনিসটা কি বাংলাদেশে হওয়ার কথা ছিল? বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়া সত্ত্বেও প্রতি 40 মিনিটে একজন করে মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র পানিতে ডুবে। এই জিনিসগুলোকে মানুষের সামনে তুলে ধরার জন্য মূলত এই সুইমিংটা শুরু করা। এখন পর্যন্ত কয়টি নদী আসলে আপনি সাঁতার কেটে পাড়ি দিয়েছেন? এখন পর্যন্ত কয়টি নদী সাঁতার কেটে পাড়ি দিয়েছে মোটামুটি আমার মনে হয় গণে বলতে হবে। আমি যদি বলি পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, এই সকল বড় বড় নদীগুলো আমার সাঁতার কেটে ক্রস করা হয়ে গিয়েছে। আমরা জানি যে আপনার একটা আসলে স্বপ্ন রয়েছে, স্বপ্ন সম্পর্কে যদি আমাদের একটু বলতে। স্বপ্ন হচ্ছে আমি কি করতে চান?
আমি যেহেতু সাইক্লিং, সুইমিং, রানিং তিনটা বিষয় করে থাকি। সাইক্লিং করে বাংলাদেশের যশোর জেলার ভ্রমণ শেষ করছি, এটা আলহামদুলিল্লাহ। দেন হচ্ছে সাঁতার কেটে পদ্মা, মেঘনা, যমুনা ও ক্রস করা হয়েছে, ইভেন বাংলা চ্যানেলও জয় করা হয়েছে 5 ঘন্টা 47 মিনিটে। এখন বর্তমানে স্বপ্ন দেখতেছি আয়রনম্যানে পার্টিসিপেট করা, কারণ আমরা জানি যে পৃথিবীর সবচেয়ে টাফ কিছু গেম আছে, তার মধ্যে হচ্ছে আয়রনম্যান। আয়রনম্যান হচ্ছে আপনার 17 ঘন্টায় আপনার 3.8 কিলোমিটার সুইমিং প্রথমে, দেন ঠিক সুইমিং যেখান থেকে শেষ হবে সেখান থেকে 180 কিলোমিটার সাইক্লিং শুরু হবে, আর 180 কিলোমিটার সাইক্লিং যেখান থেকে শেষ হবে সেখান থেকে হচ্ছে 42.2 কিলোমিটার রানিং করতে হবে। সেই টাফ সিচুয়েশন বা পৃথিবীর সবচেয়ে টাফ যে গেম, এই গেমে অংশগ্রহণ করতে যাচ্ছি বাংলাদেশের হয়ে। বাংলাদেশের লাল সবুজকে সারা পৃথিবীর মাঝে ছড়িয়ে দেওয়ার চিন্তা করতেছি, এই বর্তমানে এটা নিয়ে নিজেকে তৈরি করার প্রস্তুতি নিচ্ছি। একটা কথা না বললেই নয়, এই যে এত বড় একটা যাত্রা করেছেন আপনি, সব মিলিয়ে আর্থিকভাবে আপনাকে কোনো সাপোর্ট দিয়েছে কিনা বা এই ধরনের সাপোর্ট আপনি পেয়েছেন কিনা? এই কথাটা যদি বলতে হয় তাহলে কষ্ট পাই আর কি, কারণ হচ্ছে আমি অনেক কোম্পানি বা অনেক কিছুর সাথে স্পন্সরের জন্য গিয়েছি, কিন্তু ওইভাবে আমি কাউকে পাই নাই, মানে কাউকেই পাই নাই। আর আর্থিকভাবে পাই নাই হচ্ছে তারা সাইক্লিং, সুইমিং, রানিং এগুলোকে গেম মনে করতেছে না, বা হচ্ছে কি করব। আমি এক জায়গায় গেছিলাম, আমি যখন বলছি যে আমি 4 দিনেতে তো একটু টেকনাফ ক্রস করবো, এটার বিষয়ে আমাকে পাগল বলতেছিল যে এটা কি হয় নাকি বা পসিবল নাকি। যাই হোক, এখন ওই বিষয়ে বাদ দিই। আর যেহেতু আমি এই যে খরচগুলো মেনটেন করছি, আমি অ্যাকাউন্টিংয়ের উপরে হচ্ছে বিবিএ এবং এমবিএ কমপ্লিট হয়েছে, আমার লাস্ট 21 ডিসেম্বরে হচ্ছে এমবিএ কমপ্লিট হয়েছে। তো সেই সুবাদে আমি ইউনিভার্সিটিতে থাকাকালীন অবস্থায় ঢাকার বিভিন্ন বড় বড় কোচিংগুলোতে হচ্ছে অ্যাকাউন্টিংয়ের উপরে লেকচার দিতাম। সেই লেকচার থেকে মূলত যে টাকাটা আসতো, মানে টিউশনি, বিভিন্ন কোচিংয়ে লেকচার দিয়ে যে টাকাটা আসতো, সেটা দিয়ে আমার এই জিনিসগুলো আমি কভার দিতাম আর কি। আর তাছাড়া বাবা মার একটা হেল্প ছিল, বাবা মার সাপোর্ট ছিল, বন্ধুবান্ধবদের সাপোর্ট ছিল, এই আর কি। স্বপ্ন যে মানুষকে বড় করে তোলে, স্বপ্নের জন্য মানুষ যে কত শত পথ পাড়ি দিয়ে থাকে তার উজ্জ্বল দৃষ্টান্ত এই আল আমিন আকিক। তিনি আসলে তার স্বপ্নের কথা বললেন আমাদের সাথে। তিনি সুইমিং করে, রানিং করে এবং সাইক্লিং করে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেন। আয়রনম্যানের মতো এমন একটি জায়গায় অংশ নিতে চান যেখানে বাংলাদেশের কথা তিনি তুলে ধরতে পারবেন, সামাজিকতা সব কিছুকে তিনি আসলে ইতিবাচকভাবে তুলে ধরার স্বপ্ন দেখেন। আজকে তার সাথে আমরা কথা বলেছি, তার স্বপ্নের কথা আপনাদের সাথে শেয়ার করেছি। ঢাকা ট্রিবিউনের এমন আয়োজনে আপনারা সবসময় সঙ্গে ছিলেন, আর সঙ্গেই থাকার প্রত্যাশা করছি আমরা।